আজকে আমাদের দীঘা ভ্রমণের লাস্ট দিন। আমরা গতকাল সমুদ্রে এত বেশি ঢেউ ছিল, সেই জন্য স্নান করতে পারিনি। আজকে মোটামুটি সেই রকমই ড্রেস পরেছি যাতে স্নান করতে পারি, এবং সকালে রোদটা নেই, বাড়ির পরিবেশটা তোমরা এখান থেকে আন্দাজ করতে পারছো। তাই হোক, আমরা তাই নামবো। এদিকেও সবাই রেডি, এদিকে সবাই রেডি, মা স্নান করার মুডে নেই, ছোট বোন সুস্মিতা দিদি পুটি সবাই মোটামুটি রেডি, কিন্তু মনে হচ্ছে না সবাই স্নান করতে চাইছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো পুরোটা। গনা গেঞ্জি পরে নিচ্ছে, তোমরা দেখছো এখানে ছাতুমুড়ি মাখা হয়েছে, একটু পাতলা হয়ে গেছে, তো মা সকাল সকাল একটু খেতে অভ্যস্ত, তাই এটা সেরে নেবে, আমাকে একটু দিয়েছে। আমরা আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা স্নানে যাব। সবাই হয়তো স্নান করবে না, কেউ কেউ স্নান করবে, কেউ কেউ করবে না। এখানে শিউলি একটু ভিডিও তুলছে, একটু আমরা পিছের কাছাকাছি আবার চলে এসেছি। আজকে আমাদের দীঘায় থার্ড এবং লাস্ট ডে, একটু ছবি ছবি ভিডিও তুলবো, কেউ কেউ স্নান করবো, তারপরে আমরা আজকে ফিরে যাবো বাড়িতে। এই যে ঐশী আর সুস্মিতা ঘোড়ায় চড়েছে, ছবি টবি তুলবে। ঐশী অত ভয় পাচ্ছে না, ওকে একটু ভয় ভয় পাচ্ছিল, ঐশী কোথায় উঠে গিয়ে পড়ছে না হয়তো খেয়ালই নেই কোনো। তোমরা দেখছো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের ফেরার পালা, আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শিউলিও রেডি। এই যে সবাই আমরা রেডি, পুচকেরাও রেডি, দিদি রেডি। দিদি একটু ভাবছিল যে লাগেজ টাগেজ এখন নিয়ে বেরোবে না, একটু পরে বেরোবে, যা একটু রেগে আছে, মুখটা দেখে তোমরা বুঝতে পারছো। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, 9:30টায় আমাদের চেক আউট, তো বেরোতেই হবে অদৃশ। চলো আমরা এগোই, সুস্মিতা সোনালি শিউলি গোটন, চলো আমরা নামি। আমরা এখন খাওয়া দাওয়া করবো, সকালে ব্রেকফাস্ট সারবো, এখানে অনেকে খাচ্ছে, আমরাও খেয়ে নেবো। আমাদের কয়েকজন বসে গেছে অলরেডি। এই যে প্রথমে আলু ভাজা দিয়েছে সবাইকে, খাওয়া দাওয়া চলছে, আমরা মাঝপথে আছি। সবজি খুব সুন্দর রান্না হয়েছিল, ডালটাও সুন্দর হয়েছে, আবার একটু ভাত নিলাম, ডাল এবং সবজি নেবো, ডিম দিয়েছে, ডিমের ঝোল, এই দিয়ে মোটামুটি আমরা আজকে ব্রেকফাস্ট আমরা সারবো। ওইদিকে কিছু বাচ্চারা রয়েছে, ওরা আলু ভাজা খেলে চাইছে খুব, যদি ওদের বাইনার জন্য আলু ভাজা আবার দিচ্ছে ওদের। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাবো লাগেজগুলো নিয়ে। আচ্ছা সুস্মিতা কিছু ফিডব্যাক দেবে, আমরা এখানে খুব সুন্দর খেয়েছি। আপনারা কখনো এই দীঘা ইউথ হোস্টেলে কাছাকাছি কোনো হোটেলে থাকেন, বা যদি দীঘা ইউথ হোস্টেলে থাকতে আসেন, কাছে পিঠে এই তিলোত্তমা হোটেলে চলে আসবেন। একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর খাবারের কোয়ালিটি, পেট ভরে খেতে পারবেন। আমরা বেরিয়ে যাবো এখন লাগেজ নিয়ে, টাটা দীঘা। এই যে দিদি একসাথে অনেকগুলো লাগে, তুই পারবি না আমায় দে। বেরিয়ে গেলাম, শিউলি সোনালি সুস্মিতা আসছে আমার সঙ্গে। এই যে মোটর ভ্যানে সবাই, আমরা যেরকম এসেছিলাম আবার সেরকম মোটর ভ্যান ঘুরে আবার ফিরে যাব দীঘা স্টেশনে। টাটা, আমরা বেরোলাম। ফাইনালি আমরা দীঘা স্টেশনে চলে এসেছি। এই যে শিউলি বনা সুস্মিতা, আমরা সবাই একটু পরে স্টেশনের দিকে ঢুকবো, তার আগে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছি। আবার কবে দীঘা আসা হবে ঠিক নেই, যাই হোক তোমরা দেখতে থাকো। এই যে আমরা এখানে আরো ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, জননী আছে, সুস্মিতা দিদি, অনেক রকম এখন অনেক কিছু করতে চাইছে।
দিঘা যেতে চাইছে না, রিল চলবে বলছে, কিন্তু যাই হোক সময় এখনো পর্যাপ্ত রয়েছে, আমি আর তাড়া দিচ্ছি না, করুক এরা এনজয় করুক লাইফটাকে। আমরা সবাই ট্রেনে উঠে গেছি, D6 আমাদের পাঁচজন আছে, পরপর টিকিট কেটেছিলাম এক মিনিটের ব্যবধানে, তাও সব এরকম গন্ডগোল হয়েছে। D6 আমাদের পাঁচজন আছে, 67, 58, 59, 59, 60, 60, 61 আর D4 আমাদের আরও 6 জন বাকিরা আছি। বাচ্চাদের খিদে পেয়েছে, এরা খাওয়াবে। এরা D4 ছিল, D4 প্যাসেঞ্জার, এরা D6 চলে এসছে। ট্রেনে আমরা সবাই উঠে গেছি, আমাদের এদিকে 6 জন আছে প্যাসেঞ্জার, এদিকে আছে এই যে পিছু মশাই হাত নাড়ছে, এবার সামনে এগোবো। D4 আমাদের কয়েকজন আছে, D4 আমাদের কয়েকজন আছে, সব বসে আছে, মা, মেজ বোন, বনা, সুস্মিতা, শিউলি আমার সঙ্গেই আছে, দুজনে আছে। ট্রেন ছেড়েছে, আমরা বেরোচ্ছি দীঘা ছেড়ে, দীঘা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো। বাড়ির পরিবেশটা তোমরা একটু দেখো, একটা পাওয়ার গ্রিড আছে এখানে, আমরা এগোচ্ছি, সামনে জলা, শিউলি এখানে বসে আছে, শিউলি আয় বলছে সবাইকে, দেখো। যাওয়ার পথে একটু চা পান করবো আমরা। আমরা হাওড়া স্টেশন ঢুকছি, আর অল্প সময়, 3-4 মিনিটের মধ্যেই আমরা মোটামুটি ট্রেন থেকে নেমে যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো। সামনে আমাদের আরো অনেকে আছে, সামনে আমরা এগোবো। সবাই আমরা আবার ফিরে যাবো। আমরা কাটোয়া স্টেশনে নেমে পড়লাম, এবার ওখান থেকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, বর্ধমান যাওয়ার ট্রেন, ওটা আমরা ধরবো। চলো সামনের দিকে চলো। কাটোয়া আজিমগঞ্জ 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা ফাইনালি বনকাপাসি স্টেশন চলে এলাম, ট্রেন ঢুকছে, একটু পরে ট্রেন থামবে, নেমে পড়বো এখানে, দিয়ে তারপর শ্বশুরবাড়ি ফিরবো। শিউলি নামছে, অন্ধকারের জন্য পুরো বোঝা যাচ্ছে না।